করার একটা চেষ্টা চলছে এবং সেই চেষ্টার যারা অগ্রণী ভূমিকা এই মুহূর্তে নিয়েছে তাদের একজনের নাম নরেন্দ্র মোদি এবং আরেকজনের নাম অমিত শাহ। এই যে বাঙালি খেদাও তার একটা সুন্দর নাম দিয়েছে এনআরসি। সাধারণ মানুষ বুঝতেই পারছে না হোয়াট ইজ এনআরসি, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতিকেও তারা তাড়িয়ে দেবে বাঙালি খেদাও। তৃণমূল কংগ্রেস বারবার আবেদন করেছে যে বিভাজনের রাজনীতি, গুন্ডামি রাজনীতি, গৃহযুদ্ধের রাজনীতি আমরা চাই না, কিন্তু আজকে দেখা গেল তৃণমূলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সঙ্গে দেখা করলেন এবং দেখা করে বললেন যে নির্বাচিত প্রতিনিধিরা তারা দেখতে যায় সচক্ষে সরজমিনে যে কি হচ্ছে ওখানে, তাই আমাদের কাকলি গোজস্তিদার আমাদের অর্পিতা ঘোষ মহুয়া তারপরে সুখেন্দু শেখর রায় সবাই তারা গিয়েছিল, ফিরাদ হাকিম, তারা সব নির্বাচিত মন্ত্রী এমএলএ এমপি, তাদের ধাক্কা দিয়ে মেরে মেয়েদের গায়ে হাত দিয়ে অসভ্যতা করে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ইম্পর্টেন্ট মিনিস্টার তার কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে যেভাবে আসামিদের করা হয়, খুন ডাকাতির আসামিদের করা হয়, এবং ঠিক আসি একটা স্টেটমেন্ট ভারতবর্ষের রুলিং পার্টির প্রেসিডেন্ট তিনি কি বললেন, বলেন মানব না, জোর করে ঢুকব, পারমিশন না দিলে গায়ের জোরে ঢুকব। আমি তো ভেবেছিলাম অল ইন্ডিয়া রুলিং পার্টি বলবে বাধা দিলে কাপালিক বর্ডারে লড়ব, বাধা দিলে ওয়াগা বর্ডারে ঢুকবো, বাধা দিলে লাহোরে লড়ব, বাধা দিলে রাওয়ালপিন্ডিতে লড়ব। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সারা ভারতবর্ষের যারা দল রাজনৈতিক ক্ষমতাসীন তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বলছে তাদেরই একটি অঙ্গরাজ্যে ঢুকবো, বেশ করব, উইদাউট পারমিশন ঢুকবো। তারা বোধহয় ভুলে গেছে যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট প্রবলেম, স্টেট ম্যাটার। আসামে যেমন তৃণমূলের নেতৃত্বকে পুলিশ দিয়ে ধাক্কা মারা যায় তেমনি আসামের পুলিশ ছাড়া আরও পুলিশ আছে, তৃণমূলেরও পুলিশ আছে, কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এই দাঙ্গার রাজনীতি গৃহযুদ্ধের রাজনীতিতে যাব না। আই অ্যাম প্রাউড অফ মাই লিডার, এত বড় ঘটনার পরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ সহ সর্বত্র মানুষের কাছে এই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে হিটলার মুসোলিনির সন্ত্রাসকেও তাদের বর্বরতাকেও যে ছাপিয়ে যাচ্ছে সে হচ্ছে মোদি এবং অমিত শাহের সন্ত্রাস, শিলচরে ঢুকতে দেবে না। তো ওনারা যদি শিলচর আটকান তাহলে ওরা কী করে আশা করেন যে অন্য জায়গায় ওদেরও আটকাতে হবে।